বর্তমান সময়ে করোনা এক আতঙ্কের ব্যাপার। করোনা আতঙ্ক থেকে বাঁচতে মানুষ যে যার নিজের পরীক্ষাটুকু করিয়ে নিচ্ছেন। যারা ভিন রাজ্য থেকে আরামবাগের দিকে পা রেখেছেন, তারা দেখুন লম্বা লাইনে দাঁড়িয়ে সেই পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এরকমই আমরা চিত্র দেখলাম আরামবাগ সুপার স্পেশালিটি হসপিটালে। চলুন সেই চিত্র আপনাদেরকে দেখাবো, একই সাথে দেখাবো যে কিছু মানুষের ক্ষোভের কথাও, যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ডাক্তারদের দেখা মেলেনি বলেও আমরা জানতে পেরেছি। সেই চিত্র একই সাথে আপনাদেরকে দেখাবো সব খবরের পর্দায়। যারা বাইরে থেকে এই আরামবাগ এরিয়ায় আসছে, হ্যাঁ, এই আরামবাগ সাব ডিভিশন এরিয়ার মধ্যে যারা বসবাস করেন, যারা বাইরে থেকে আসছে, তাদের হোম কোয়ারেন্টাইন করার জন্য 15 দিনের, আর অ্যাওয়ারনেস যে কী কী করতে হবে, কী কী না করতে হবে সেটা, তার জন্য এই চেক আপটা করা হচ্ছে। আমার নাম ডক্টর অনুপ ব্রহ্ম। কী সমস্যা আছে আপনার? কিছু সমস্যা নেই। কবে আসছেন? আমি কাল আসছি। কিসে আসছেন? ট্রেনে। ট্রেনে চেক আপ হয়েছিল? স্টেশনে হয়েছিল। বাচ্চা কথা বলবো? কতক্ষণ লাইন আছেন? বলছি একটু প্রবলেমের মধ্যে আমরা ফেলে যাচ্ছি, বলছে সরকার থেকে পেপার নেওয়া নেই, আমরা সারাদিন সকাল থেকে আমরা লাইনে আছি, আমাদের ট্রিটমেন্ট করে বলে পাশে প্রতিবেশী আরে সবাই আমাদেরকে প্রবলেম দিচ্ছে, আর দিচ্ছে ঘরেতে বসতে দিচ্ছে না, আর এইদিকে আমাদেরকে সরকার ট্রিটমেন্ট দিচ্ছে না, এইরকম হয়ে যাচ্ছে, আমরা ফেঁসে যাচ্ছি বিচকান দিয়ে। কেন দিচ্ছে না? দিচ্ছে না বলতে এখানে বলছে পেপার নাই, এখানে এখানে হাজারটা লোক লাইনে দাঁড়িয়ে আছে, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে, কেউ কাজ করছে, কীভাবে কাজ করছে, শুয়ে উঠে গড়িয়ে, আমরা এরকম রোদে এইভাবে বসে আমাদের অসুবিধা হচ্ছে। আমরা এখানে আমরা 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এইরকম রোদে, আমাদের কোনো ট্রিটমেন্ট ভালোভাবে করছে না, এমনকি আসছে খালি মুখ দেখে, একটা জাস্ট একটা পেপারে কিছু পেপার দিচ্ছে, কার্ডের মতো দিয়ে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, রক্তভক্ত কোনো যে লিবে আর লিবে সেরকম রক্তভক্ত কিছু লিখছে না। আপনার নাম? আমার নাম ছোটু, সালেপুর হাই স্কুল তলায় বাড়ি। আপনার নাম? আপনার নাম? মানুষের মনে একটা ভয় আছে, প্লাস হচ্ছে যে কজন আছে প্রায় আজকে 500 মতো পেশেন্ট আছে, 500 মতো পেশেন্ট তারা বেড়াতে গেছে, কেউ মুম্বাই কেউ দিল্লি এখানে কাজ করে, তারা সব বাড়িতে আসছে ফিরে আসছে, তাদের এখানে মেডিকেল চেক আপ করে তারপর বাড়িতে যাওয়া হচ্ছে। আপনার নাম? আমার নাম শেখ সোহেল আলী। কী করেন? আমি এখানে ওয়ার্ড বয়।